মুরব্বীদের জন্য একটা বড় জটিলতা হলো, ছেলের ঘরের নাতিপুতি যারা আছে তাদের দিকটা একটু বেশি কেয়ার করবে, তাকে মেয়ের ঘরের গুলাকে কেয়ার করবে। অনেক মুরব্বীরা আছেন যে মেয়ের ঘরের যে সমস্ত নাতিপুতি আছে সেগুলোকে বেশি অগ্রাধিকার দেয়া কেয়ার করে, আবার অনেক মুরব্বীরা আছেন উল্টা, অর্থাৎ ছেলের ঘরগুলোকে বেশি কি করেন, কেয়ার করেন। তো আসলে কার অধিকার বেশি, কি মেয়ের ঘরের গুলার অধিকার বেশি নাকি ছেলের ঘরের গুলার অধিকার বেশি, এ বিষয়ে বলবো যে আসলে এখানে এতটা মাপামাপি করে অধিকার, আদরের যে অধিকার, ভালোবাসার যে অধিকার, এটার অধিকারটাকে এতটা মাপামাপি করে নিরূপণ করা কঠিন কাজ। তবে হ্যাঁ, ছেলের ঘরের যে নাতিপতি আত্মীয়তার দিক থেকে তারা মেয়ের ঘরের গুলার তুলনায় কাছের, আর আত্মীয়তার বন্ধনকে রক্ষা করার ক্ষেত্রে যারা যতটা কাছের হয় তাদের প্রতি দায়িত্বটা তত বেশি থাকে। মেয়ের ঘরের যে সন্তানরা তাদের প্রতি অধিক দায়িত্ব পালন করবে তাদের দাদা দাদি, কারণ তারা সেখানে থাকে বেশিরভাগ সময়, তাদেরকে কেয়ার করবে, তাদের পড়ালেখা, শাসন, তাদের চলাফেরা, তরবিয়ত সবকিছু তারা দেখাশোনা করবেন। যেহেতু মেয়ের ঘরের সন্তানেরা নানা বাড়িতে বেড়াতে আসে সীমিত সময়ের জন্য, সেজন্য তাদের প্রতি দায় দায়িত্বটা এতটা এই নানা নানিদের থাকে না যতটা থাকে দাদা দাদির, কার প্রতি, ছেলের ঘরের সন্তানদের প্রতি, নাতিদের প্রতি। অতএব ছেলের ঘরের সন্তানদের প্রতি দায়িত্বটা একটু বেশি, কারণ হলো তারা আত্মীয়তার দিক থেকে মেয়ের তুলনাতে একটু কাছের, কারণ ছেলের রক্ত সরাসরি তাদের শরীরে আছে। আর দ্বিতীয়ত হলো তারা যেহেতু দাদা দাদির সাথে আমাদের দেশীয় কালচারে সংস্কৃতিতে পাশাপাশি একসাথে থাকে, সেজন্য তাদের প্রতি কর্তব্যটা বেশি থাকে। কিন্তু তাই বলে তাদেরকে আদর করবে, মেয়ের ঘরগুলোকে আদর করবে না, বা এদেরকে বেশি করবে, এদেরকে কম করবে, এরকম কোনো আদরের ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে, স্নেহ করার ক্ষেত্রে কোনো প্রকার ভাগযোগ করা বা কম বেশ করা কোনো অবস্থাতেই উচিত নয়, অন্যায় হবে। অনেক মুরব্বীরা এই অন্যায়টা করেন, মেয়ের ঘরগুলো পাইছেন ওগুলোকে মাথায় নিয়ে ঘুরে বেড়াবে, ছেলে ঘরগুলোর একেবারে অবহেলা করবে, আবার ছেলে ঘরগুলো নিয়ে পড়ে থাকবে, মেয়ের ঘরগুলোরে পর মনে করে অবহেলা করবে। এটা উচিত না। ছোট ছোট বাচ্চাদেরকে আদর করার ক্ষেত্রে, স্নেহের করার ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে কোনো প্রকার তারতম্য করা উচিত না। সবাইকেই কি করা উচিত, ভালোবাসা উচিত। কিন্তু দায়িত্বের ক্ষেত্রে আমি বলছি যে ছেলের ঘরের যে সন্তানেরা আছে তাদের প্রতি কর্তব্যটা তুলনামূলকভাবে বেশি থাকে মেয়ের ঘরের সন্তানদের তুলনায়। কিন্তু যদি বৈষম্য করেন ভালোবাসার ক্ষেত্রে এবং দৃষ্টিকটু লেভেলে চলে যায় সেটা অবশ্যই অন্যায় কাজ। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন।